লক্ষণ এবং মুম্বাই আজকের ম্যাচ গতকালকে দিল্লি উঠতে থাকা দিল্লি একেবারে মাটিতে নেমে এসেছিল কলকাতা তাদেরকে পাত্তাই দেয়নি সাত উইকেটের জয় গতকালকে এক পেশে সেই খেলার পরে আজকে লখনৌ এবং মুম্বাই মুখোমুখি হচ্ছে দুই দলই আগের ম্যাচে কিন্তু হেরেছে মুম্বাই দিল্লির সঙ্গে হেরেছে দিল্লি সেদিন দুইশো রান করেছিল দুইশো রান করতে পেরেছে মুম্বাই জয়ের কাছাকাছিই যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি আর লক্ষ্ণ রাজস্থান রয়্যালসের সঙ্গে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে লক্ষ্ণৌ এবং মুম্বাই বিশেষ করে মুম্বাইয়ের অবস্থা খুব একটা ভালো নয় মুম্বাইয়ের অবস্থা ভালো নয় এই সুযোগে লক্ষ্ণৌর পয়েন্ট টেবিলে অবস্থান পাঁচে তারা নয় খেলা থেকে পাঁচ পাঁচটা জয় পেয়েছে মুম্বাই নয় খেলা থেকে মাত্র তিন জয় পেয়েছে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের যে অবস্থান লখনউ দৌড়ে এখনও টিকে রয়েছে বলে ভাবাই যায় দিল্লিও টিকে রয়েছে ছয় নম্বরে দিল্লি লক্ষণ পাঁচ নম্বরে অবস্থান করছে তার আগে চার চারটি পজিশনে রয়েছে রাজস্থান রয়্যালস কলকাতা চেন্নাই এবং সানরাইজার্স হায়দ্রাবাদ লখনৌ এবং মুম্বাইয়ের এই ম্যাচে গত গত ম্যাচে আমরা লক্ষণৌকে রাজস্থান রয়্যালসের সঙ্গে যেভাবে হাঁটতে দেখেছি তার চাইতে একটু ভালোভাবে হেরেছে মুম্বাই বলা যায় দিল্লির সঙ্গে যদিও খাতা কলমের হিসাব যদি করা যায় তাহলে মুম্বাইয়ের চাইতে দিল্লি খারাপ দলই বলা যাবে কিন্তু দিল্লি ম্যাগ্রাগ অস্ট্রেলিয়ান তরুণ তার ব্যাটিংয়ে সাতাশ বলে পঁচাশি রানের যে সাইক্লোন ইনিংস ছিল তার ব্যাটিংয়ের কল্যাণে দুইশো সাতান্ন রান করে ফেলে কিন্তু দশ রানে হাঁটতে বাধ্য হয় মুম্বাই শেষ পর্যন্ত আজকের এই ম্যাচ কারা এগিয়ে থাকবে কারা ভালো করবে সেই আলোচনায় যদি যাই তাহলে তাহলে আমরা কি দেখতে পাবো লক্ষ্ণ নাকি মুম্বাই কাকে আমরা এগিয়ে রাখবো সেই এগিয়ে রাখার দৌড়ে লক্ষ্ণ যখন নিজেদের মাটিতে খেলবে তখন নিশ্চিত করে একটু না হলেও একটু হলেও তারা এগিয়ে থাকবে এগিয়ে থাকাটাই স্বাভাবিক নিজেদের মাঠে লখনও বেশ ভালো করা এখন পর্যন্ত পাঁচ জয় পেয়েছে তারা নয় নয় খেলায় পাঁচ জয় পেয়েছে দশ পয়েন্ট তাদের অন্যদিকে মুম্বাইয়ের অবস্থা খুবই খারাপ মাত্র তিন জয় পেয়েছে তারা নয় খেলায় থেকে মুম্বাইয়ের থেকে লক্ষ্ণৌ তাই নিশ্চিত করে এগিয়ে থাকবে আর নিজের ভেনুতে খেলা অ্যাডভান্টেজ এই অ্যাডভান্টেজটা তারা গ্রহণ করবে আমার মনে হয় যে লক্ষ্ণৌর আজকে বিজয়ের দিন পারে কারণ মুম্বাই যে ক্রিকেট খেলছে সেই ক্রিকেটে এবারের আইপিএলে আদতেও কিছু হবে বলে মনে হয় না